ومن احسن قولا ممن من دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده الله اللهর জন্য দরুজ তাসলিম বর্ষিত হোক শেষনাবি মোহাম্মদ সল্ল্লা সাল্লামেরফর উপর হুম্মা সল্লি আলাই আল্লাহম্মা হুম্মা বা রিকা আলাই আজকে দিনী মাজলিসের বিষয় হচ্ছে যে জঙ্গিবাদ বলে আহলি হাদিস দিনী ভাইদের অপবাদ দেওয়া হয়েছে আসলে প্রকৃত আহলি হাদিস কারা আর জঙ্গিবাদ বা খাওয়ারেজ কারা এ মর্মে সংক্ষিপ্ত আকারে কথা বলবো ইনশা আল্লাহ ও ইল্লা ইল্লা বিল্লা আলেহি তাবাক্কালু আলেহি অনিব প্রথমত দুইটি কথা যে খাওয়ারেজ খাওয়ারেজ খাওয়ারেজদের সম্পর্কে আমাদেরকে একটু না হলেও জানা দরকার যে আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি চারজন খলিফা যে রয়েছেন তাদের প্রতি যদি আমরা লক্ষ্য করি বুঝতে পারব। যে ওসমান বিন আফান রদি আল্লাহ তাল আনহকে খাওয়ারেজ এরাই মূলত হত্যা করেছে খাওয়ারেজ এরাই মূলত ওনাকে হত্যা করেছে উগ্রপন্থী এরাই হত্যা করেছে এরাই মূলত হত্যা করেছে তাই তো উগ্রপন্থী যারা এবং খাওয়ারেজের তাদের চিন্তা ফিকির তাদের ভিতরে রয়েছে তো খাওয়ারেজদের প্রধান দুইটি ফিকির রয়েছে তারা মূলত কেউ যদি বড় পাপ করে কেউ যদি পাপ করে তাহলে তারা তাকে ডাইরেক্ট কাফের বলে কেউ যদি বড় পাপ করে তাহলে তারা খাওয়ারের যারা এরা মূলত ডাইরেক্ট কাফের বলে কিন্তু কোরআন হাদিসে এটা বলছে না কোরআন হাদিস এটা বলছে না যে কোনো মমিন ব্যক্তি যদি বড় পাপ করে সে কাফের হতে পারে না দিন থেকে বের হতে পারে না বরং সে মুসলিম সে পাপি মুসলিম সে ফাসেক, সে পাপি মুসলিম এভাবে হবে জি আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে ওরা মূলত সরকারকে কাফের বলে যদিও সরকারের ভিতরে ত্রুটি ভুল ত্রুটি অনেক থাকে তো এ মর্মে যার ভিতরে অন্যায় অপকর্ম রয়েছে সে যদি মুসলিম হয় তাহলে সে ফাসেক হবে অথবা জালেম জালেম হবে আর যদি তার অন্তরে কোনো কিছু থেকে থাকে সেটার জন্য আল্লাহর কাছে সে ধরা খাবে তো যে বিষয়টি হলো যে আমরা যারা আহলে হাদিস দিনী ভাই এদেরকে যে সরকারি ঊর্ধ্বতন কর্তা একজন ঊর্ধ্বতন কর্তা ডাইরেক্ট জঙ্গিবাদ জঙ্গি বলে আখ্যায়িত করেছেন আসলে এসব দিনী বিষয় না জেনে কাউরি সম্পর্কে বলাটা অত্যন্ত তাদের জন্য দুঃখজনক এ মর্মে হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যা আবু থেকে বর্ণিত তিনি বলেন আর রসল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন আর সে ছায়াতলে ছায়া পাবে সাত প্রকার মানুষ বা সাত প্রকার ব্যক্তি তার ভিতরে একটা তিনি বলছেন ইমাম আদিলুন যে ইমাম নাই বিচার করে যে ইমাম নাই বিচার করেন যে ইমাম নাই বিচার করেন তো এটা একটা যারা নাই বিচার করেন তারাও কিয়ামতের দিন আরো সে ছায়া পাবে ইমাম বুখার রহমুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন তা আপনি আমি যা কাউরির বিরুদ্ধে কাউরি সম্পর্কে যদি কথা বলি অবশ্যই ন্যায় বিচার আপনার থাকা লাগবে যদি ন্যায় বিচার না হয় তাহলে সেখানে জুলুম হয়ে যাবে তার প্রতি জুলুম হয়ে যাবে এবং সেটা অন্যায় হয়ে যাবে হল না এ মর্মে আবু হরাইরা বলছেন আল্লাহ সাল্লাম বলছেন আল মুসলিম অফল মুসলিম যে এক মুসলমান ভাই অপর একজন মুসলিম অপর মুসলমান ভাই অপর মুসলমানের ভাই বিধায় তার প্রতি তোমরা তাদের প্রতি জুলুম করবে না তাদেরকে লাঞ্ছিত করবে না হ্যাকারত করবেন আল্লাহ তার জন্য হারাম তার রক্ত রক্ত তার জন্য হারাম তার হারাম তার ইজ্জত আবরু হারাম তার ইজ্জত আবরু হারাম কেউ কাউর ইজ্জত এমনি অন্যায়ভাবে লুণ্ঠন করতে পারে না এক জাতির প্রতি অপর জাতি মিথ্যা কথা বলতে পারে না ইমা মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নিয়েছেন তাই কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে এটি হারাম এটি শরীয়ত সমর্থিত নয় এবং কাউরি মাল এমনি কেড়ে নিবে অন্যায়ভাবে এটাও হারাম ইজ্জত ইজতনে কেউ কথা বলবে এটাও হারাম এ মর্মে হাদিস রয়েছে ইবনে ইবিন তিনি বলছেন আল্লাহ রসুল আলাইসাল্লাম আরো বলছেন যে এক মুসলমান অপর মুসলমানের ভাই বিধায় কেউ কার পথে জুলুম করবে না এবং জুলম দিকে তাদেরকে ঠেলে দিবে না জুলুমের দিকে তাদের ঠেলে দিবে না এই হাদিসটি ইমাম মুসলিম রহেমাল্লাহ নিয়ে এসছেন জি অন্য হাদিসে আবু হরাই বলছেন আল্লাহ সাল্লাম বলেন হাদিস যে তোমরা ধারণা থেকে সাবধান দূরে থাকো কারণ অধিক ধারণা মিথ্যা হয় অধিক ধারণা মিথ্যা হয় তাই আমরা একে অপরে অন্যায়ভাবে মিথ্যা তো দিব না না জেনে না বুঝে কাউরি সম্পর্কে না জেনে আমরা কথা বলবো না এটা অন্যায় হয়ে যাবে এটা অন্যায় হয়ে যাবে যার জন্য পরকালে ধরা খেতে হবে এ মা আবহরাইরা বলছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন যে আপনার যে সাতটি ধ্বংসাক্ত পাপ রয়েছে তার ভিতরে একটা উল্লেখ করেছেন যে সতী সাধবী নারী যারা রয়েছে তাদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া তো এখানে সতী সাধবী নারী এর সাথে যদি আপনি কোনো কাউরির প্রতি কোনো পুরুষের প্রতি যদি আপনি প্রতিথ্য অপবাদ দেন সেটাও একটা ধ্বংসাক্তের কারণ তাই আপনি যখন কাউকে কোনো কথা বলবেন অবশ্যই সেটা যাচাই বাছাই করে আপনাকে বলতে হবে অন্য হাদিসাল্লা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কাফা বিল মার ই কাদিবান হাদিসা বিকুল্লিমা সামিয়া মানে ব্যক্তির মিথ্যা বলা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট এতটুকুই যে সে যা শুনবে তাই বলে বেড়াবে না জেনে না শুনে তার বিষয়টি না ভালো করে জেনে সে মিথ্যা বলে বাড়াবে মিথ্যা বলে বাড়াবে তাই যে কেউ হোক যাওয়ারই একটা বিষয়টা হলো যে ইনসাপূর্ণ কথা বলতে হবে দিনই বিষয় যে এমন একটি কথা বলবো না যে কারণে অন্যরা ধ্বংস হবে এবং অন্যদের কল্যাণ অকল্যাণ হবে তাই বিষয়গুলা আপনার আমাকে দেখতে হবে যারা ঊর্ধ্বতন কর্তা রয়েছেন কোনো এক জাতির বিরুদ্ধে যেই সেই হোক গা যে মুসলিম ভাই আপনার দিনী ভাই মিথ্যা কথা বলে যদি তোহমাত হয়ে যায় বিষয়টা তোহমাত এতে বিষয়টা আপনাকে পরকালে এই জন্য ধরা খেতে হবে তাই সে যে হোক যে আমরা কারোর বিরুদ্ধে অন্যায় কথা বলবো না জি আর যে বিষয়টি হলো যে প্রকৃত যারা হাদিস কোশ্চিন কালেও তারা জঙ্গি হতে পারে না কোশ্চিন কালেও তারা হতে পারে না কারণ যারা জঙ্গি মূলত যারা খাওয়ারেজ এরা বড়ো পাপিকে তারা কাফের বলে এবং তারা বলে চিরস্থায়ী জাহান নামে এবং যারা দেশ চালায় তারা মূলত তাদের কাফের বলে ডাইরেক্ট কাফের বলে জানি দেশ যারা চালায় তাদের অনেক ত্রুটি এবং অন্য তারা অনেক করে তারপরও যে কোরআন সোনা যেটা বলছে সে যদি এরকম হয় সে বা জালেম আর যদি অন্তরে কিছু থেকে থাকে সেটা আল্লাহ ভালো জানে অন্তরের বিষয় আল্লাহ ভালো জানে তাই যারা প্রকৃত হাদিস হাদিস দেয়নি না বরং প্রকৃত হাদিস যাদের আঁকি সঠিক যারা আঁকি দেয় সঠিক কোনো সঠিক আঁকিদার মানুষ মানুষ মুসলমানকে কাফের বলতে পারে না তাই আনাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে সাফাহাতি উম্মতি আল কাবাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন যারা আমার পাপি যা উম্মত রয়েছে তাদের জন্য আমার সাফাত রয়েছে ইমা আহমদ বিন হাব্বাল হাদিসটি নিয়েছেন কিন্তু যারা কাউ খাওয়ারেজ এরা খাওয়ারে যারা এরা কিন্তু যারা বড় পাপ করে এদের কাফের বলে আর যারা প্রকৃত আহলে হাদিস কোশ্চেন খালো তারা বলে না যারা কাফের বরং এদের পাপি এরা হল পাপি এদের পাপ রয়েছে এরা ফাঁসেক এটা এভাবে বলা হয় কিন্তু তারা বলবে না যে তারা কাফের এমর মানাস বিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি লা ইহিলিল্লা পড়েছে এবং তার অন্তরে জব পরিমাণ এরপরে বলছেন গম পরিমাণ অথবা অনপরিমাণ যদি ইমান থেকে থাকে ইহা পড়েছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এরপরে এগুলা যদি আর অন্তর ইমান থাকে তার মানে পরিমাণ পরিমাণ অনপরিমাণ তাহলে আল্লাহ আল্লাহ দিন তাকে জাহান নাম থেকে বের করবেন তাকে জাহান নামে থেকে বের করবেন ইমাম বুখারি রহেমাল হাদিস্ট নিয়েছেন তাই আমরা একে অপরে মুসলমান ভাই মুসলিম ভাই দিনী ভাই কাউর প্রতি কেউ অন্যায়ভাবে জুলুম করব না যদি আপনি আজকে করেন আপনাকে মরতে হবে আমাকে মরতে হবে কারোর বিরুদ্ধে কোনো কথা যাতে বলতে গেলে চিন্তা ভাবনা করে এবং সেটা যাচাই বাছাই করে যাচাই বাছাই না করে আমরা কারুদ্ধে সে যে হজ্ঞা কারুদ্ধে কোশ্চিন খালে আমরা এভাবে বলবো না উস্কানিমূলক কথা শুনে কাউকে অন্যভাবে আক্রমণ করব না যদি অন্যায়ভাবে আক্রমণ করেন এর কারণে আপনাকে ধরা খেতে হবে সেই যে হজ্ঞা সেই যে হজ্ঞা তাই যারা প্রকৃত আহলে হাদিস আহলে হাদিসের অপর নাম হলো আহলাস জামা আহলুল হাদিস মানে কোরআন সোনার অনুসারী অপর বিষয়টা হলো আহলুস জামা যারা কোরআন সোনার অনুসারী আবার এদেরকে আহলুল আসারও বলা হয় এর অর্থ একই যারা কোরআন সোনার অনুসারী আবার এদের বলা হয় আর তো সুরা এর অর্থ যে আপনার কোরআন সুন্নার অনুসারী আবার আপনার সালাফুসলেহ বলা হয় এরাও মূলত কোরআন সুন্নার অনুসারী সালাফুসলেহ যাদেরকে বলা হয় এরাও কোরআন সুন্নার অনুসারী এইভাবে মূলত বিষয়গুলা তাই আমরা কাউকে মিথ্যা তহমাত দিব না এবং যারা আল্লাহকে মিথ্যা কথা বলে জঙ্গি অপবাদ দিয়ে যারা আমরা এগুলা ভাবছি বা চিন্তা ভাবনা করছি আল্লাহ যেন তাদের জ্ঞান বুঝদান দান করেন এবং সঠিক বুঝদান দান করেন এবং এক মুসলমান ভাই অপর মুসলমানের উপর এমনিতেই আক্রমণ করছেন তাদের যেন হেদার দান করেন এবং যারা সরকার ঊর্ধ্বতন কর্তা রয়েছেন এদের আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এবং সে বিষয়গুলো দেখার আল্লাহ যেন সেদার তাদা তাওফিক দান করেন আর মুসলমান যারা মুসলিম জাতি মুসলিম জাতি যদি মমিন এক মোমিন অপর মোমিনও যদি মারামারি হয় তাও তারপরেও সে মমিন মুসলিম থাকে মানে একজন মুমিন অপর দুজন মারামারি হলেও সেদিন থেকে বের হয়ে যায় না সেদিন থেকে বের হয়ে যায় না সেদিন থেকে বের হয়ে যায় না যা সুরা হুজরাতে আল্লাহ সুবাহাত এ মর্মে বলছেন আর যে বিষয়টা আরও রয়েছে যে একজন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমস্ত মুসলমানকে সে সমস্ত মানুষকে যেন সে হত্যা করলো এরপর আল্লাহ সুবাহ অন্য আয়তে বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে একজন মুসলিম একজন মমিন ব্যক্তিকে হত্যা করবে সে যেন তার নিজের ইস্তান জাহান্নাবী এবং তাকে খালেদ মোখাল্লাদের বলা হয়েছে সেচের স্তানী জাহান্নাবী এবং এর প্রতি আল্লাহ তালা রাগান্বিত হবেন রাগান্বিত হবেন এবং এই বিষয়গুলা এই বিষয়গুলা স্পষ্ট রয়েছে তাহলে একজন মুসলমান ভাই অপর মুসলমানকে কাফের বলতে পারে না কোশ্চিন কালেও নাই ডাইরে যারা ইমান রয়েছে যে মুসলিম রয়েছে যদি এরকম হয় তাহলে তাকে যাচাই বাছাই করে তার কী ত্রুটি রয়েছে সবগুলা জেনে শুনে এগুলা কিন্তু এমনি অন্যায়ভাবে কেউ কাফের কাউকে বলতে পারে না কেউ কাউকে অন্যায়ভাবে এমনি যারা জঙ্গি না তাকে জঙ্গি বলে অপবাদ দেবে কোশ্চিন কালে ভাবে নাই তাই হাদিসদের যারা প্রকৃত আলেহাদিস এরা মূলত শুধু রফুলে দেন করলেই বলবেন যে হ্যাঁ এরা এরা হালেহাদিস দল যে না অনেকে রয়েছে যারা মূলত না জেনে না শুনে রফুলে দেন করে তাই তারা যদি জঙ্গি হয় তাই প্রকৃত যারা আলহাদিস এদেরকে জঙ্গি বাদী বলে ওবাদ দেওয়াটা যারা দিচ্ছে এটা অন্যায় হয়ে যাচ্ছে তা আল্লাহ সুবাহ যেন আমাদের প্রকৃত দিন বুঝা তফিক দান করেন ওয়াক আলমিন সুবাহানকালদিকা আশাদুল্লাহ ইন তাস্তা ওয়ুলেক